ভালো লাগছে বিকজ একটু ডিফারেন্ট লাগছে কারণ এখানে থার্ড জেন্ডার পিপল আছে, স্ট্রিট চাইল্ড আছে, স্পেশাল চাইল্ড আছে, সো আমার কাছে মনে হয়েছে একটু ব্যতিক্রম। অ্যান্ড ভালো লাগছে যে নারী দিবসটাকে আসলে আরও স্পেশাল করে তোলা, সো প্রত্যেকটা নারীকে জানিয়ে অনেক অনেক শুভকামনা অ্যান্ড হ্যাপি উইমেন্স ডে। আর চরিত্রটা নিয়ে যদি বলি, আমার জন্য অনেক ডিফারেন্ট অ্যান্ড চ্যালেঞ্জিং ছিল। আমি বলেছি, আমি আসলে সত্যি কথা বলতে আমি জানি না আসলে মানুষের কাছে কতটুকু কী ভালো লেগেছে, বাট ফ্রম মাই সাইড দ্যাট ওয়াজ টোটালি আ ডিফারেন্ট ক্যারেক্টার ফর মি, বিকজ আমি আসলে এরকম ক্যারেক্টার এর আগে প্লে করিনি। সো আমার জন্য খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল অ্যান্ড অনেক চ্যালেঞ্জিং এক্সপিরিয়েন্স ছিল। আমি আসলে গত দেড় মাস কোনো কাজ করিনি, দেড় মাস ধরে আই থিঙ্ক সবাই জানেন আমার একটা কারণে, আমার বিশেষ একটা ব্যক্তিগত কারণে আমি করিনি কাজ। সো আমি এখন আই এম প্ল্যানিং ফর নিউ ওয়ার্ক। অনেকদিন পর আসলে আমি প্রোগ্রামটা অ্যাটেন্ড করলাম, আমার বাবা চলে যাওয়ার পর এই প্রথম। সো আমি এখন প্ল্যান করছি, ইনশাল্লাহ ভেরি সুন কাজ শুরু করবো অ্যান্ড ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। এখন পর্যন্ত আমি কোনো কিছুতেই কথা বলিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, মানে দেড় মাস পর আমি কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম, সো এখনও কিছু বলতে পারছি না, বাট ইনশাল্লাহ ফর দ্য বেস্ট। সবার পিছনে, প্রত্যেকটা নারীর পিছনে, প্রত্যেকটা কাজের পিছনে বাধা বিপত্তি থাকে এবং থাকতে পারে, এটাই খুব মানে এটাই স্বাভাবিক। যদি না থাকে তাহলে আমি বলবো অস্বাভাবিক, বাট আমরা সেই জায়গা থেকে ওভারকাম করে এবং স্ট্রাগল করে যখন আমরা নিজের পায়ে দাঁড়িয়ে থাকবো এবং ভালো একটা কাজ করব, সেটা আসলে আমাদের সফলতা। সো আমি একটু আগে স্টেজে বললাম যে এই অ্যাওয়ার্ডটি আমি তাদেরকে ডেডিকেট করেছি, যে যেই নারীরা প্রতিনিয়ত ফাইট করছে, স্ট্রাগল করছে ফর লিভিং অফ লাইফ, তাদের জন্য কিন্তু আমি এটা এই অ্যাওয়ার্ডটা আমি আসলে ডেডিকেট করেছি। সো এই তো সবার থাকে, সো ওভারকাম করতে হয়।